সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ গণভবনে এ সাক্ষাৎকার নেওয়া হবে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমা, সাক্ষাৎকার কখন শুরু হবে, সবশেষ খবর খবর জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের যে মনোনয়ন দেওয়ার যে এখানে তাদের নির্বাচিত করার জন্য যে যারা মনোনয়নপত্র কিনেছেন, আপনি জেনে থাকবেন যে আওয়ামী লীগ কিন্তু এবার জাতীয় সংসদের যে ৫০টি সংরক্ষিত মহিলা আসন আছে সেখানে ৪৮ জনকে তারা মনোনয়ন দিতে পারবেন। সেই উপলক্ষে এখানে কিন্তু তারা ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিক্রি শেষ করেছেন। আপনারা জানেন যে এ পর্যন্ত তারা ১৫৪৯টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে। অর্থাৎ বলা যায় যে ৪৮টি ফর্মের জন্য যে তারা মাত্র এখানে দেখা যাচ্ছে যে প্রায় ৩২ জন একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আপনি জানেন যে এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যেহেতু এখানে সংসদে তারা যাবেন আইনসভার জন্য, এই কারণে তারা মনে করেন যে কেউ কেউ যে তাদের সরাসরি নির্বাচন হওয়া উচিত, যেভাবে আমরা দেখি উপজেলায় সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন হয়। তবে আবার কেউ কেউ কিন্তু এমনও বলেছেন যে যেহেতু সংসদীয় আসনে নির্বাচন হয় এবং নির্বাচিত এমপিরাই তাদেরকে নির্বাচিত করবে, এটিও আসলে গণতান্ত্রিক পন্থার মধ্যেই পড়ে। তবে আমরা জানি যে আওয়ামী লীগের যে মনোনয়ন সংসদীয় মনোনয়ন বোর্ড সভাটি কিন্তু দুপুর ১২টায় আছে, সেই ১২টার আগে আওয়ামী লীগ প্রধান এখানে সবাইকে ডেকেছেন একটি সাক্ষাৎকারের জন্য। অর্থাৎ তারা যেহেতু দলের মনোনয়ন কিনেছে, সেহেতু শেখ হাসিনা তাদের সাথে সরাসরি বলতে চান যে তাদের বিষয়ে এই মনোনয়ন দেওয়াটা কতটা কাকে দেওয়ার জরুরি এবং সেই বিষয়ে তিনি আজ সবার সাথে সাক্ষাৎকার রাখবেন। শামিমা, আপনাকে ধন্যবাদ।